এটি হচ্ছে একটি ফুলিশ ফ্লাইং কার যেটি মাটিতে এবং আকাশে উভয় জায়গায় চলতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি চারটি ফ্লাইং প্রপেলার দিয়েই উঠতে পারে এবং এটি বিমানের মতোই উঠতে পারে, যার ফলে আসামি ধরতে পুলিশের খুব একটা কষ্ট করতে হয় না। জাস্ট ফ্লাই অ্যান্ড অ্যারেস্ট দ্য আসামি। চলুন আজকে এই অবাক করা পুলিশ ফ্লাইং কার সম্পর্কে জানবো। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ফ্লাইং কারের নাম আসকা A5। এই ফ্লাইং কারটির যদিও বর্তমানে হাইওয়েতে চলার অনুমতি নেই, তবে আপনি লোকাল রোডে ফ্লাইং কারটি চালাতে পারবেন এবং 35 কিলোমিটার উপরে চালানো নিষেধ। বর্তমানে এই গাড়িটি এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি, তবে খুব শীঘ্রই US পুলিশ এর মডিফাইড ভার্সনটি নিয়ে নেবেন। গাড়িটির সামনের অংশটি দেখতে ঠিক এমন, খুব স্মুথলি চলাফেরা করে এবং গাড়িটির দাম প্রায় $7,89,000। তবে এই গাড়িটির বর্তমানে প্রি অর্ডার চলছে, এটি পুলিশের জন্য বিশেষ করে বানানো হয়েছে। যদিও এই ভিডিওতে দেখানো এই গাড়িটি লিমিটেড এডিশন, এটিকে আরও মডিফিকেশন করা হবে। এই গাড়িটি একটি ড্রোনের মতোই ল্যান্ডিং করতে পারে। এছাড়া 2026 সালে এটির বাজারজাত করা হবে জানিয়েছে এর কর্তৃপক্ষ, যখন এই গাড়িটি লোকাল হাইওয়ে থেকে এসে টেক আপ করতে পারবে যখন তখন। এই ফ্লাইং কারটি ঘন্টায় 250 মাইল বেগে উঠতে পারবে এবং এর টপ স্পিড 240 কিলোমিটার পার আওয়ার। গাড়িটির সামনের অংশটি দেখুন কতটা অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বিল্ড করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো USA এই গাড়িটিকে মোটরসাইকেল হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে, তবে এটিকে বলা হয় ফ্লাইং কার। দেখুন কতটা স্মুথলি ডানাগুলো ওপেন হয়। যদিও আগেই আপনাদের জানিয়েছিলাম এটি একটি লিমিটেড এডিশন ফ্লাইং ফুলিশ কার, এটি এখনও ফ্লাই করার পারমিশন এবং উড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়নি, যার কারণে ভিডিও শ্যুট করার সময় সেখানে পুলিশ চলে আসে এবং তারা জানায় এটি মোটরসাইকেল হিসেবে রেজিস্ট্রেশন করা, তাই তারা সেখানে ইনভেস্টিগেশন করেই চলে যান। গাড়িটি দেখুন জাস্ট কতটা ইউনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। তো কেমন লাগলো আজকের এই অবাক করা পুলিশ ফ্লাইং কারটি দেখে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে ফেলুন এবং কমেন্ট করে জানাবেন এমন ভিডিও আরও চান কিনা। আল্লাহ হাফেজ।